দেশের উপর দিয়ে চলা মৃদু থেকে অতি তীব্র তাপ্রবাহের মধ্যে মঙ্গলবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া দপ্তর বলছে এবার তাপ্রবাহের ব্যাপ্তি ছিয়াত্তর বছরের রেকর্ড ছাড়িয়েছে মঙ্গলবার হিটস্ট্রোকে মুন্সীগঞ্জ মৌলভী বাজার ও নাটোরে পাঁচ জনের মৃত্যু হয়েছে শফিকুল হকের রিপোর্ট এপ্রিল মাস জুড়ে তীব্র প্রবাহে অতিষ্ঠ জনজীবন দিন দিন বাড়ছে তাপমাত্রা না বিশ্বাস সাধারণ মানুষের টানা প্রবাহের কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার যশোরে এদিন তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস একই দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অবস্থান ভেদে এই তাপমাত্রা কম বেশি অনুভূত হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা অনেক বিভাগই চল্লিশের উপরে আছে সুতরাং এই তাপমাত্রা চল্লিশ থেকে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আপনার কর্মকাণ্ড আপনি কোথায় অবস্থান করছেন আপনি কি ধরনের পোশাক পরিচ্ছেদ করছেন আপনি নারী না আপনি পুরুষ এবং আপনার অ্যাক্টিভিটির উপরে এই তাপমাত্রার যে অনুভূতি তা কম বেশি হতে পারে তবে আগামী বৃহস্পতিবার থেকে দেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়িদ সে ধারা কয়েকদিন অব্যাহত থেকে সাত মেয়ের পর তাপপ্রবাহ আবারও কিছুটা বাড়বে হাইলি লোকালাইজ বজ্রজার যে কোনো জায়গায় তৈরি হওয়ার সময় সম্ভাবনা তৈরি হয়েছে তা আমরা আশা করি দুই তারিখ থেকে সাত তারিখের মধ্যে সারাদেশে কোনো না কোনো জায়গায় বজ্রজার বৃষ্টি এপ্রিল মাস জুড়ে চলা তাপপ্রবাহকে নজিরবিহীন বলছেন এই আবহাওয়াবিদ এর কারণ হিসেবে অবশ্য জলীয় বাষ্পের ঘনত্ব আর লু হাওকে দায়ী করেন তিনি এরিয়া কভারেজ হিসেবে এইবার এপ্রিল মাসটা সারা মাস জুড়ে তাপপ্রবাহের ব্যক্তি ছিল এটা গত ছিয়াত্তর বছরের রেকর্ড এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যেই হিট স্ট্রোকে দেশের বিভিন্ন জেলায় কয়েকজনের মৃত্যু হয়েছে শফিকুল হক এটিএন নিউজ ঢাকা